আজকের হোয়াটসঅ্যাপ কোয়েশন হলো, তোমার বাড়ির জন্য 3 দিনের সবজি কিনবে কিনতে হবে, বাড়ির কারো সাহায্য নিয়ে কত টাকার কোন কোন সবজি কিনবে তার একটি তালিকা তৈরি করো। তাহলে বাড়ির কারো সাহায্য নিয়ে তোমরা অবশ্যই একটি তালিকা বানিয়ে নিবে, এইভাবে একটি বক্স বানাবে বড় করে, আর তার মধ্যে এইদিকে লিখে নেবে, এখানে লিখে নেবে যে সবজির নাম, আর এইদিকে লিখে দেবে যে কত টাকার বা দাম লিখে দেবে। তাহলে এখানে সবজির নাম পরপর লিখে দেবে 3-4টি সবজির নাম, এবং এইদিকে তার দামগুলি অনুমান করে লিখে দেবে। তাহলে পরপর প্রতিদিন সেম ধরনের সবজি অবশ্যই কিনতে হবে না, তাহলে সেই নামগুলি পরিবর্তন করে তোমরা দিয়ে দেবে বাড়ির কারো সাহায্য নিয়ে। তার পরবর্তী কোয়েশন হচ্ছে, একটু কালো একটু পড়ো বাষ্পায়ন, মাটির এ পাত্রের জল ঠান্ডা কেন, অর্থাৎ মাটির পাত্রে জল ঠান্ডা হয় কেন তার কারণটি বলার জন্য বলা হয়েছে। তাহলে কারণ, মাটির পাত্রে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে যার কারণে জলবিন্দু বা জলকণা ছিদ্র দিয়ে বেরিয়ে আসে এবং সেই জলকণাগুলি বাষ্পীভূত হয়, অর্থাৎ পাত্র ঠান্ডা থাকে যার ফলে পাত্রের জলও ঠান্ডা থাকে। অর্থাৎ পাত্র, মাটির পাত্রের মধ্যে অসংখ্য ছিদ্রগুলি রয়েছে, তো সেই দিকে ভিতরে জল রাখা আছে, সেই জলগুলি ছিদ্র দিয়ে বেরিয়ে আসে আর এখান থেকে সেগুলি বাষ্পীভূত হয় এবং এই পাত্রটাকে ঠান্ডা করে রাখে। তাই যেহেতু পাত্রটি ঠান্ডা থাকে, তাই পাত্রের ভিতরের জলগুলিও ঠান্ডা থাকে। তারপর হচ্ছে, গরমের দিনে আমাদের ঘাম হয় কিন্তু ঘামার পর ঠান্ডা কেন লাগে। তো ঘাম আসে আমাদের ঘর্মগ্রন্থি থেকে, ঘাম যখন আমাদের দেহের উপরিভাগে থাকে তখন ঘাম থেকে জল বিন্দু বিন্দু আকারে বাতাসের সঙ্গে মিশে যায়, ফলে আমাদের ঠান্ডা অনুভব হয়, অর্থাৎ এখানে বাষ্পীভূতই হয়। তো বাষ্পীভূত হওয়ার কারণে আমাদের যে দেহের মধ্যে জলগুলি চলে আসে সেগুলি বাষ্পীভূত হয়ে যায় এবং বডিটাকে সে ঠান্ডা করে রাখে। তারপর হচ্ছে, তোমার জন্য একটি প্রশ্ন, যখন কারো জ্বর হয় মাথায় ঠান্ডা জলের পট্টি দেওয়া হয় কেন। জ্বর হলে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, অবশ্যই জ্বর হলে আমাদের তাপমাত্রা শরীরের তাপমাত্রাটা বেড়ে যায়, তাই যখন আমরা মাথায় ঠান্ডা জলের পট্টি দেই তখন সেই পট্টি থেকে খুব অল্প পরিমাণে জলবিন্দু আমাদের শরীরে প্রবেশ করে এবং জলের পট্টি আমাদের দেহের উষ্ণতা গ্রহণ করে। সেই ঠান্ডা যে জলের পট্টিটা রয়েছে সে আমাদের দেহে থেকে যে উষ্ণতাটা আছে সে গ্রহণ করে ফেলে। আমরা জেনেছিলাম যে তাপ সঞ্চালন হয় ঠান্ডা দিক থেকে গরমের দিক থেকে ঠান্ডার দিকে চলে আসে তাপগুলি, তাকে বলা হয় তাপ সঞ্চালন। তো যার কারণে আমাদের দেহটি গরম রয়েছে, তার পাশেই রয়েছে ঠান্ডা একটি বস্তু, তাহলে গরম এই দিকে আসবে, তাহলে সেই যে পট্টিটা আছে তাকে গরম করে ফেলবে এবং সেই পট্টি থেকে জলবিন্দুগুলি বাষ্পীভূত হয় যার কারণে আমাদের ঠান্ডা অনুভব হয় এবং জ্বরের হ্রাস ঘটে। তাই এটা হলো, যখন কারো জ্বর হয় মাথায় ঠান্ডা জলের পট্টি দেওয়া হয় কেন, তার উত্তর। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে পোজ দিয়ে সেগুলি তোমরা লিখে অবশ্যই পাঠিয়ে দেবে, আর কারো যদি মনে হয় যে এগুলি শর্ট করে লেখার জন্য, তাহলে সবগুলির আনসার হবে যে বাষ্পীভূত হওয়ার কারণে বা বাষ্পায়নের কারণে পাত্র ঠান্ডা থাকে এবং গরম দিনে আমাদের ঘাম হয় কিন্তু ঘামার পর ঠান্ডা কেন লাগে, সেগুলি হচ্ছে বাষ্পায়ন বা বাষ্পীভূত হওয়ার কারণে, এবং এটা হবে যখন কারো জ্বর হয় মাথায় ঠান্ডা জলের পট্টি দেওয়া হয় কেন, সেটা হচ্ছে বাষ্পীভূত হওয়ার কারণে, জল বাষ্পীভূত হওয়ার কারণে অথবা বাষ্পায়নের কারণে, সেগুলি বলে দিলেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।